ঝিনাইদহের হরিনাকুণ্ডতে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালু অস্ত্রের আঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছে শুক্রবার বিকেলে হরিনাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে এদিকে ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতাসহ পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরিনাকুণ্ড জুড়া পুকুরিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন ও খবির হোসেনের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এরই জের ধরে শুক্রবার হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জামালের সমর্থক রবিউল ইসলামকে কুপিয়ে জখম করে খবিরের সমর্থকরা সেখান থেকে তাকে উদ্ধার করে জিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ট করা হলে পথে তার মৃত্যু হয় মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে হরিনাকুণ্ড পৌর ছাত্রলীগের সভাপতি পলাশ সহ পাঁচজনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা